হ্যালো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আজ আবার আসছে আপনাদের মাঝে নতুন একটি টটকা নিয়ে। তো বন্ধুরা চলুন জেনে আসি টটকাটি কি। অবশ্য জেনে গেছেন টটকাটি কি টাইটেল দেখে, তো আমি আরেকবার বলে দিই টটকাটি কি। টটকাটি হচ্ছে যে এই যে কিভাবে আপনারা সহজেই টাকা বৃদ্ধি করতে পারবেন। তো হ্যাঁ বন্ধুরা, প্রাচীন শাস্ত্রে এমন কিছু নিয়ম আছে যেগুলো হয়তোবা আপনারা মানলে আপনাদের টাকার আয় রোজগার বেড়ে যেতে পারে। আজকে আপনারা সেই টিপসটাই জানতে পারবেন আমার মাধ্যমে, এই তন্ত্রমন্ত্র চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, এই টিপসটা জানতে হলে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো চলুন খুব সহজেই কিভাবে টাকা আয় রোজগার বা বৃদ্ধি করা যায় সেটা দেখে আসি। তো বন্ধুরা, এটার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা এলাচির ফল এবং দুইটা লবঙ্গ রেখেছি। তো বন্ধুরা, এই দুইটা এলাচির ফল, দুইটা লবঙ্গ এবং আরও একটি জিনিস লাগবে, সেটা ভিডিওর শেষে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কী কাজ করতে হবে। তো বন্ধুরা, দুইটা এলাচির ফল, দুইটা লবঙ্গ নিতে হবে এমনই না, আপনাদের কাছে যদি একটা এলাচি এবং একটা লবঙ্গ থাকে তাহলেই হবে। তো বন্ধুরা, দুইটা এলাচি এবং দুইটা লবঙ্গ দিয়ে এখন আমাদেরকে কি করতে হবে। তো দুইটা এলাচি এবং দুইটা লবঙ্গ দিয়ে আমরা যা করব, আমাদের কাছে আরও একটা জিনিস আছে যেটা বলেছিলাম যে ভিডিও শেষে দেখাবো। তো আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন একটা লাল কাপড়। তো এই এলাচি এবং এই লবঙ্গ দুইটা আপনি কি করবেন, এলাচি এবং লবঙ্গ দুইটা ঠিক এইভাবে নেবেন, নিয়ে আপনার হাতের মুঠোর মধ্যে ধরবেন। তো বন্ধুরা, এইভাবে যখন আপনারা ধরবেন, তো এখন আপনাদেরকে কি করতে হবে। তো বন্ধুরা খুব সতর্ক সহকারে শুনুন, এইভাবে আপনাকে ধরে আপনার যে বাড়ি আছে বা আপনার যে বাসার আঙ্গিনা আছে সেই আঙ্গিনায় সাত পাক ঘুরতে হবে। তো কাজটি কখন করবেন, কাজটি অবশ্যই রাত্রে করতে হবে, এবং যে কোনো দিন রাত্রে করলে হবে না, কাজটি আপনাকে অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার রাত্রে করতে হবে। তো বন্ধুরা আবারও একবার বলে দিই, আপনারা এইভাবে রাখবেন, রাখার পরে একটা অথবা দুইটা এলাচি অথবা লবঙ্গ নেবেন, নেওয়ার পরে হাতের মুঠে ঠিক এইভাবে নেবেন, নেওয়ার পরে আপনার বাড়ির চারিকোলে আঙ্গিনা সাত পাক ঘুরবেন। সাত পাক ঘোরার পরে বন্ধুরা এখন কি করবেন, সাত পাক ঘোরা সম্পূর্ণ হলে এখন একটি লাল কাপড় নেবেন। তো অবশ্যই কাপড়টা লাল হতে হবে, যদি কাপড়টা লাল বিহিত অন্য কোনো রং হয়ে থাকে তাহলে হবে না, কাপড়টা লাল নেবেন। এবার এই কাপড়টা এর মধ্যে নিতে হবে। আর বন্ধুরা এর মধ্যে আরও একটা কথা জানিয়ে দিই, কাপড়টা যদি আপনারা পুরনো কাপড় ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না, কাপড়টি অবশ্যই নতুন কাপড় ব্যবহার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, নতুন লাল কাপড়। হ্যাঁ, নতুন লাল কাপড় ব্যবহার করার পরে এখন এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে আমি দিয়ে দিলাম, এর ভিতরে এলাচ এবং লবঙ্গগুলা আছে। তো এইগুলা এখন বাদ দিতে হবে। তো বন্ধুরা প্রশ্ন করতে পারেন কি দিয়ে বাঁধব। তো যে কোনো কিছু দিয়ে বাদ দেয় হবে, সুতা দিয়ে বাঁধলেও হবে, অন্য কিছু দিয়ে। তো আমি এই লাল কাপড় দিয়েই বেঁধে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এলাচ এবং লবঙ্গ বাঁধার কাজ শেষ। তো বন্ধুরা আবার একবার মনে করিয়ে দিই, এলাচ এবং দুইটি এলাচ অথবা দুইটি লবঙ্গ নেবেন, নিয়ে এইভাবে মুঠি করে সারা বাড়ি আপনার সাতটি পাক দিতে হবে রবিবার অথবা মঙ্গলবার রাতে। তারপরে এইভাবে রাখতে হবে, কোথায় রাখতে হবে এই জিনিসটা বন্ধুরা, আপনারা যেইখানে টাকা রাখেন, হতে পারে আপনার মানি ব্যাগ, হতে পারে আপনার ঘরের সিন্দুক, এবং হতে পারে আপনার ঘরের গোপনীয় কোনো ডয়ার। তো বন্ধুরা সেইখানে টাকা রাখবেন এবং দেখতে পারবেন কোথা থেকে সেখানে যেন অটোমেটিক টাকা আসছে। তো বন্ধুরা অটোমেটিক বলতে এই না যে টাকায় টাকা বাড়বে, আপনার ইনকাম বৃদ্ধি পাবে, কোনো এক সোর্স থেকে দেখবেন আপনার টাকা চলে আসছে। তো বন্ধুরা এই ছিল আজকের টোটকা, দেখতে পাচ্ছেন এইভাবে টাকাটা রাখবেন। তো বন্ধুরা বিশ্বাস করলে ঠকবেন না, বিশ্বাস। তো বন্ধুরা আপনারা সবাই জানেন বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো আমরা আজকে এই পর্যন্তই সমাপ্তি করছি, সামনের দিন আবার কোনো নতুন টোটকা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমাদের তন্ত্রমন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন টোটকা। আপনাদের মঙ্গলের কথা চিন্তা করে আমরা নতুন নতুন টোটকা তৈরি করি। তো বন্ধুরা ধন্যবাদ।